বাংলাদেশের ক্রিকেটের এক আলোচিত নাম এখন পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ, সেই জয়ের নায়ক এবাদত হোসেন। ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 46 রানে 6 উইকেট নিয়েছেন এবাদত হোসেন। এর ফলে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে মাত্র 169 রানে। এবাদত যে আজকের এই জায়গায় এসেছেন, এখানে আসার পথটা সহজ ছিল না তার জন্য। এবাদত হোসেন ছিলেন মূলত একজন ভলিবল খেলোয়াড়, সেখান থেকে হলেন ক্রিকেটার। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রাম থেকে উঠে এসেছেন এবাদত হোসেন। আগে পাড়ার মাঠে মাঝে মধ্যে ক্রিকেট খেলতেন, বাবা চাকুরি করতেন বিজিবিতে। বাবার দেখানো পথেই হাঁটলেন এবাদত। শৃঙ্খলিত জীবন গড়বেন বলে 2012 সালে যোগ দিলেন বিমান বাহিনীতে। নিয়ম মাফিক জীবনের মাঝে সুখ খুঁজতে গিয়েও আবিষ্কার করলেন এটি তার জন্য নয়। খেলার মাঠ এবাদতকে খুব টানে, যে কারণে ছকে বাঁধা জীবনে চাকুরির পাশাপাশি চলছিল খেলাধুলাও, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল এসব। এরপর বিমান বাহিনীর নিয়মিত ভলিবল খেলোয়াড় হয়ে যান তিনি। কিন্তু ভলিবলেও নিজেকে বেঁধে রাখতে পারলেন না, কারণ তার মন পড়ে থাকে ক্রিকেট মাঠে। তার প্রতিষ্ঠান বিমান বাহিনীও এবাদতের স্বপ্ন পূরণে এগিয়ে আসে, তার খেলাধুলায় বাধা দেয় না, যার ফলশ্রুতিতে ধীরে ধীরে ক্রিকেটে নিজেকে জড়াতে শুরু করেন। 2014 সালে সিটি ক্লাবের হয়ে ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেট খেলার সুযোগ পান এবাদত। ক্রিকেটে পরিচিত হতে থাকেন ধীরে ধীরে। 2 বছর পর সামনে চলে আসে সুবর্ণ সুযোগ। 2016 সালে রবির সহযোগিতায় বিসিবি আয়োজন করে পেসার হান্টের। সারা দেশ থেকে প্রতিভাবান পেসারদের তুলে আনার লক্ষ্য নিয়ে এই পেসার হান্টের আয়োজন করে তারা। এখানে নিজের ভাগ্য পরীক্ষা করতে যান এবাদত হোসেন। প্রথমে ঢাকা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা থাকলেও পরবর্তীতে ফরিদপুর গিয়ে পেসার হান্টে অংশ নেন। এবাদতের পাশাপাশি প্রায় 14,641 জন প্রতিযোগী নিজেদের ভাগ্য পরীক্ষা করাতে সেখানে যান। এত মানুষের ভিড়ে শুধু 2টি বল করার সুযোগ পান তিনি, যেখানে একটি বল করলেন 139.09 কিলোমিটার গতিতে। এই 2টি বল করেই নির্বাচকদের নজর কাড়তে সক্ষম হন তিনি। নির্বাচিত হওয়ার পর পরবর্তী ধাপে পরীক্ষা দিতে এবাদত চলে আসেন ঢাকার মিরপুর স্টেডিয়ামে। এখানে পেসারদের নির্বাচিত করার কাজ ছিল পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের। বলের গতি দিয়ে কোচদের সন্তুষ্ট করতে সক্ষম হন বিমান বাহিনীর এ তরুণ। এমনকি সর্বশেষ প্রায় 600,000 প্রতিযোগীর মধ্যে পেসার হান্টে প্রথম হলেন তিনি। প্রায় 63 জনকে বাছাই করা হয় প্রতিযোগিতা থেকে। এই কজনের মধ্যে 139 কিলোমিটার গতিতে বল করে প্রথম স্থান অধিকার করেন এবাদত। এরপর তিনি চলে আসেন হাই পারফরম্যান্স দলের হয়ে ট্রেনিং করতে। আকিব জাভেদও এবাদতকে নিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় 2019 সালের মার্চে। নিউজিল্যান্ডের মাঠেই তার অভিষেক ঘটে। কিউইদের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি। 2019 সালেই কলকাতায় ভারতের বিপক্ষে 91 রানে 3 উইকেট নিয়ে একবার আলোচনায় আসেন এবাদত। আর এবার যা করলেন তা তো পুরোটাই ইতিহাস।